তো আমি এখন চলে এসেছি বউবাজার সিতাতলা ফলিসানি হুগলি চন্দননগর। তো এবছর এনাদের ভাবনা হচ্ছে হংস পাখায় মা হৈমন্তিকা, এই হচ্ছে এনাদের পুজোর ব্যানার। এটা হলো এনাদের 48তম বর্ষ। তো চলো তোমাদের পুরো প্যান্ডেলটা আমি ঘুরে দেখাই। তো এই হচ্ছে এনাদের পুরো থিম আর কি। দুদিকে দুটো ময়ূর করা হয়েছে, বড় বড় জায়ান্ট আকৃতির ময়ূর। এগুলো মেনলি করা হয়েছে যে তোমার শাল পাতার যেসব বাটিগুলো হয় না, সেই শাল পাতার বাটি আর যে পাতাগুলো ওই ঝরে যায় আর কি, মানে পাতার উপরের অংশটাকে তুলে দিয়ে এবং সাদা প্লেন ফাইন অংশটা দিয়ে এই সাইডগুলো করা হয়েছে, ময়ূরের সাইডগুলো করা হয়েছে। বেশ সুন্দর মানিয়েছে কিন্তু এই দুটো। এটা হচ্ছে ঢোকার পথ আর এটা হচ্ছে বাহির পথ, ঠিক আছে। তো চলো ভেতরটা তোমাদের দেখাই, বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে। তো এটা হচ্ছে 72 নম্বর পুজো। এটা হচ্ছে এনাদের যে নম্বর হয় না, এটা 72 নম্বর পুজো। প্রবেশ এখানে লেখা আছে, অলরেডি প্রবেশ করছে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কয়েদ বেল্ট হয় না, কয়েদ বেল্টে কেটে এগুলো দেখো খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। আর এই হলো পুরো ভেতরটা, ওহো জাইন্ট আকৃতির খুব সুন্দর লাগছে। কিন্তু এরকম ধরনের প্যান্ডেল বারাসাতের কালী পুজোতে একটা হয়েছিল, ঠিক এরকম ধরনের প্যান্ডেল। সেটা অনেকটা বড় জায়গা ছিল, এটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো এনাদের প্যান্ডেল, জাস্ট অসাধারণ সুন্দর করেছে। দেখো চলো ভেতরে যাই, ভেতরটা দেখো। এই যে পাতাগুলো তোমাদের আমি দেখাই, এইসব পাতাগুলোকে উপরের অংশটাকে তুলে দিয়ে হ্যাঁ ভিতরের অংশটা দিয়ে খুব সুন্দরভাবে এগুলো লাগানো হয়েছে, বেশ ভালো। আর এগুলো সোলার কাজ করে আর বেল দেওয়া আছে। এখানে একটা মা আছে আর এনাদের দর্বাত্রী মা এইদিকে আছে। সাইড এই হচ্ছে এখানকার মাঠ, খুব সুন্দর লাগছে। ব্যাকগ্রাউন্ডটা সোনালি কালার এবং রেড কালারের একটা কম্বিনেশান আছে, ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আছে খুব সুন্দর লাগছে। কিন্তু মাকে মায়ের মুখটা খুব মিষ্টি, আর এই যে অসাধারণ সিংহ, আর এটা পুরোটা কিন্তু এখান থেকে এই পয়েন্ট একটা জাইন্ট আকৃতির, কিন্তু অনেকটা বড়ো কিন্তু এটার হাইট। বেশ সুন্দর, বেশ সুন্দর লাগছে মাকে, আর মায়ের মুখটা তো বললাম আমি, খুব মিষ্টি লাগছে না।